অবশেষে আমরা এসে পৌঁছলাম গান্ধীঘাটের পাশে, যে একটা পার্ক হয়েছে সেইখানে। দেখো এখানে ঢুকেই আমরা দেখছি নেতাজি ছবিতে মালা দিয়ে ফ্ল্যাগ উদ্বোধন করেছে, ফ্ল্যাগ তুলেছে, সুন্দর করে সাজিয়েছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই জন্য সুন্দর লাগছে, ভালো লাগছে। একদিকে যেমন সরস্বতী পুজো, আর একদিকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, দুটোই একসাথে পালিত হচ্ছে। যারা চাকরিজীবী মানুষ তাদের একটা মানে ছুটি মিস গেল, এটাই বলতে পারবো। তো খারাপ হলো যে একটা ছুটি মার গেল তাদের। তো যাই হোক, জায়গাটা দেখো, ঘুরে দেখাচ্ছি, বিশাল বড় মাঠ। দিদি যাচ্ছে, মেজদি ভাইয়ের দিদি আগে আগে যাচ্ছে, আমরাও ঢুকছি পরে। তারপর ঢুকেই বাঁদিকে দেখছি সুন্দর ফুল গাছ লাগানো, তাই বললাম দেখো ফুলগুলো কী সুন্দর লাগছে দেখে। খুব মানে আমি ফুল এত ভালোবাসি, লোভ সামলাতে পারলাম না, তো গিয়ে সঙ্গে সঙ্গে ছবি তোলা শুরু করলাম ফুল দেখে। আর গোলাপ ফুল তো আমার ফেভারিট ফুল, আমার যেখানে গোলাপ ফুল দেখে মানে আমার হাতটা শ্বশুরবার মানে তোলার জন্য ফুলটা, মানে ফুল গাছ গাছেই ভালো লাগে, কিন্তু আমার মনে হয় তুলি, আমি উপভোগ করি হাতে নিয়ে। তো দিদির ছবি তুলছে এখানে, দেখো দোপাটি ফুলও গাছ আছে দেখতে পাচ্ছি এখানে। তো আমরা ঘুরে দেখাচ্ছি পরিবেশটা একটুখানি তোমাদেরকে, তুলে ধরছি পরিবেশটা। একটু একটু সূর্য আছে হালকা হালকা, ওয়েদারটা খুব সুন্দর ছিল বলে, না রোদ্দুর না গরম, তাই এত সুন্দর পরিবেশে আমরা ঘুরতে পারলাম শান্তি মতন। তারপরে আমরা ঘুরে ঘুরে সবাই ভিডিও করছি, দেখছি, ছবি তুলছি, সবাই তুলছে। দিয়ে আমরা সবাই একসাথে একটা গ্রুপ ফটো তুললাম, বলে আমরা সবাই মিলে এসেছি যারা গ্রুপ ফটো তুললো, তো সেই তুলছি। আর আমরা সবাই যে যার মতন বকে যাচ্ছি, মানে মেজদি ভাই দিক থেকে বলছে আমাদের জীবনটা রঙিন হয়ে গেছে, আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করছি আজকে, তো আমরাও কেন করবো না, এইসব বলাবলি করছি। আর হাসি মজা মনের মধ্যে, একটা আনন্দ আমাদের, মানে দিনটাই পুরো সুন্দর হয়ে উঠলো, মুখর হয়ে উঠলো আনন্দে। সুপর্ণার মুখটা অফ ছিল, সুপর্ণার মুখটাও আমরা ভালো করে দিলাম আনন্দ গল্প হাসির দিয়ে। তো কী সুন্দর ফুলের গাছ এখানে, কত লোক কোনটা ছেড়ে কোনটা দেখবো কিছুই দেখতে পাচ্ছি না, মানে এত লোকজন। তারপরে যেহেতু সরস্বতী পুজো মানে মানে ছেলে মেয়েরা একসাথে বেরাবে, মানে ভ্যালেন্টাইন্স ডের মতনই মানে সরস্বতী পুজোটা। হ্যাঁ, সবাই যারা প্রেম করে তারা দেখো সবাই যুগলে যুগলে এসছে, দেখতেই পাচ্ছ ছেলেমেয়েরা, অল্প অল্প বয়সে ছেলেমেয়েরা, কেউ আর স্কুল কলেজে এখন আর যায় না, সবাই মনে হচ্ছে পার্কে এসে বসে আছে। দেখো সব জায়গায় দেখতে পাচ্ছ তরুণ যুবক যুবতীরা, আর আমরাও মনে হচ্ছে এদের সাথে পড়ে আমরাও যেন তরুণ হয়ে গেছি। তো খারাপ ভালো সব নিয়েই তো পৃথিবীতে মানুষ থাকে, তো খারাপ ভিডিও করেছি আমি, খারাপ তুলেছি তা না, মানে খারাপ এর সাথে সাথে ভালোও থাকে, তা সবাই যে খারাপ তা না, ভালো মানুষও আছে, ভালো দেখো এটাতে ভালো ছবিও আছে, সবাই যে শুধু প্রেম করতে এসছে তা না, সবাই দেখো একটু আনন্দ করতে এসছে, বন্ধুদের সঙ্গে গল্প করতে এসছে, ঘুরতে এসছে। দেখতে পাচ্ছ তোমরা নতুন, এটা হচ্ছে নিউ জেনারেশন, নিউ জেনারেশনের এই পিকগুলোই তোমাদের দেখালাম। যে নিউ জেনারেশন মানে কি হয়, আজকাল মানে আমাদের সময়কার মতন সময় নেই ছেলে মেয়েদের এতটা, মানে এখন কিছুই বলা যায় না ছেলে মেয়েদের, কি বলবে বলো। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার ধারটায় চলে আসছি, তো এখানে একটা গাছ দেখলাম, সেই গাছটা ভাবছি তোমাদেরকে দেখাই যে কিসের গাছ দেখলাম। দেখো তো তোমরা চিনতে পারো কি না গাছটা আমি দেখাচ্ছি। আর ফুলের গাছ তো প্রচুর আছে এখানে, অনেক ধরনের ফুল দেখছি আমি, তো তার মধ্যে এই গাছটা যে দেখতে পারবো এটাই অবাক লাগছে। আর সুপর্ণা আমার সাথে আসছে পিছে পিছে, আর বলছে দেখো কী সুন্দর গঙ্গাটা, অল্প মানে হালকা হালকা দেখাচ্ছে তো গাছের মধ্যে। তো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে জল পায় না আমরা হবে এই গাছটা, তোমরা কনফার্ম হলে শিওর হলে বলো তো গাছটা কী গাছ দেখি, ঠিক মতন বলতে পারো কি না। আমি গাছটাকে দেখাচ্ছি, দাঁড়াও এইবার দেখো, আমরা গাছের যেই গাছটা দেখানোর জন্য তোমাদের কাছে আমি আরো বেশি করে ইয়ে করছি, ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো
দেখেছো, হঠাৎ মানে একটা সারপ্রাইজ জিনিস, এটা দেখা যাবে তো ভাবতেও পারিনি, কি সুন্দর লাগছে। তো ছবিটা ভাবলাম তোমাদেরকে তুলে দেখাই, শেয়ার করি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, আর আমি যেখানে ঘুরতে গেছি কেমন লাগছে একটু সুপর্ণা, কমেন্ট করো। নুপুর, আধা, আমরা দিদি এত এটুকু এসে ক্লান্ত বসি, হয়ে গেছে, ভিডিও এরা ক্লান্ত হাঁটাহাঁটি হয়ে বসে করতে করতে পড়েছে, সবাই একটু ক্লান্ত রেস্ট হয়ে গেছে, নিচ্ছে। সুপর্ণা, রূপ, তারপরে আর আমরা ভিডিওতেই মানে রাধা, মজা আছি। ওদিকে দিদি, আমি, দেখো সবাই ক্লান্ত হয়ে গেছে। নুপুর আবার, নূপুর এই কি আমরা চুপ হচ্ছে করে এখানে বসে নুপুর? পড়েছি, নূপুর আবার পিছন থেকে থেকে একটু নিউ জেনারেশনের সব ফিল্মগুলো দেখছে। তো যাই হোক, নুপুর আমরা হচ্ছে প্রাকৃতিক একটু দৃশ্য বসে গল্প দেখছে, গল্প মানে করছি। এখানে এত আবার দৃশ্য আমি ভালো ফুল ভালো তুললাম, যে সবাই দেখে মিলে খেলো, কিন্তু নুপুর রাধার মন মুখে অন্যদিকে আসে, উড়ুল সবারই করছে। টুকি কম বেশি খিদে উড়ি পেয়েছে। বাবা, তো বললো 5টায় বন্ধ হবে, আমরা নুপুর 5টায় যাব তার আগে। না, বেরোবার সময় দেখো ফুলের বাগানটা হঠাৎ দেখলাম, চোখে পড়লো। আমার মনে হচ্ছে আমি ছুটে যাই ফুলের বাগানে, সব কটা ফুল একটা একটা করে ছিঁড়ি। আমার মানে আমি থাকতে পারছি না, আমার ফুল দেখে আমি পাগল হয়ে যাই। আর বিশেষ করে এত রঙিন গোলাপ ফুলগুলো, বিভিন্ন রং কালারে দেখতে পাচ্ছ তোমরা, আমি লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু কন্ট্রোল করলাম, কি করব। সবাই বেরিয়ে একটা যাচ্ছে, কথাই আমরা আছে, ফুল গোলাপ ফুল দেখতে তুলতে পাচ্ছি। গেলে হাতে আগে ফোটে কাটা, তোমার কথা মনে করছি প্রাণে লাগে ব্যথা। তো ফুল গাছে থাকলেই মনে হয় ভালো। তো যাই হোক, দেখো দেখাচ্ছি কত কালারের, ভ্যারাইটিস কালারের গোলাপ ফুল দেখতে পাচ্ছ তোমরা। যারা আমার মতনই গোলাপ প্রেমিক, তারা অবশ্যই মানে তাদেরকে মনে হবে যে এই ফুলের বাগানে যদি আমি আসতে পারতাম, তাহলে কিছুটা গোলাপ উপভোগ করতে পারতাম হাতে নিয়ে বা কিছু। কালারগুলো দেখো কি সুইট কালার। যাই হোক, আমরা বেরোবার সময় ফুলের বাগানটা দেখলাম, ভিডিও করলাম, ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম। এরপরে বেরিয়ে কিছুক্ষণ পরে দেখছি যে একটা পুকুরের মতন রয়েছে, ঝিলের মতন, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শুধু তোমরা একটু গোলাপটাকে দেখ, কিচ্ছু বলার নেই। এই দেখো, এটাকেও দেখলাম, কি সুন্দর পরিবেশটা, মনটা যেন জুড়িয়ে গেল। এইরকম পরিবেশে ওয়েদারটা এরকম ভালো, জাস্ট অসম, আর কিছু বলার নেই। তো সবাই মিলে সরস্বতী পুজো খুব ভালো আনন্দে কাটালাম, তোমরাও ভালো থেকো, এখানেই রাখলাম।